আজকে আমি এশিয়ার বৃহত্তম এবং সর্বোচ্চ কেবল কার রাইড গুলমার্গের গন্ডোলা চড়লাম। গন্ডোলা চড়তে হলে কিন্তু এক মাস আগে বুকিং করে রাখতে হবে, না হলে টিকিট পাওয়া খুব ডিফিকাল্ট। এই পুরো জার্নিটা দুটো পার্টে ডিভাইড করা হয়েছে, ফেজ ওয়ান আর ফেজ টু। ফেজ ওয়ান গুলমার্গ রিসর্ট থেকে তোমাকে নিয়ে যাবে কংডোরি স্টেশনে, আর ফেজ টু কংডোরি স্টেশন থেকে তোমাকে নিয়ে যাবে হচ্ছে কংডোরি মাউন্টেন, ওই যে উপরে সাদা পাড়টা দেখতে পাচ্ছ সেইখানে নিয়ে যাবে। আমরা গরমকালে গেছি বলে ফেজ ওয়ানে বরফ পাইনি, কিন্তু ফেজ টু তে বরফ আছে। তোমরা যদি কাশ্মীর আসার প্ল্যান করো তাহলে গুলমার্গের গন্ডোলা ইনক্লুড করতে ভুলো না। ডিটেইলড ব্লগটা আমার চ্যানেলে আপলোডেড আছে, লিঙ্কটা কমেন্টে দিয়ে দিয়েছি। টাটা।